আমাদের সকলকে স্বাগত। কিছুক্ষণ আগে আমি একটা লাইভ করেছিলাম, তারপরে নেটওয়ার্ক ঠিক না থাকার জন্য লাইভটি আমাকে ডিলিট করে দিতে হলো। কারণ সত্যি লাইভটা ভীষণ বাজে হয়েছিল, কিছু আওয়াজ বা আমার যে ফটো ভিডিও কোনো কিছু ক্লিয়ার ছিল না, ক্লারিটি একদম ছিল না। তো যাই হোক, তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা হলো যে তোমরা দীর্ঘদিন মানে অপেক্ষা করার পরে অবশেষে তোমাদের যে আনসার কি সেটা আজকে প্রকাশ হলো। সেই মে মাসে 2022 সালের মে মাসের 29 তারিখে তোমরা পরীক্ষা দিয়েছিলে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাটেন্ডেন্ট, এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো পোস্ট ছিল। তো অবশেষে তোমাদের সেই যে একটা অপেক্ষা যে কবে রেজাল্ট দেবে, কবে রেজাল্ট দেবে, আদৌ রেজাল্ট দেবে কি দেবে না, কতটা স্বচ্ছতার সাথে পরীক্ষাটা হচ্ছে বা হয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে একটা সন্দেহ সকলের মনেই ছিল। তো আজকে সেটার একটা অবসান আমরা দেখতে পেয়েছি, যদিও এটাই ফাইনাল নয়। আজকে রেজাল্টের তোমাদের পরীক্ষার আনসার কি প্রকাশ হয়েছে, তোমাদের দুদিন সময় দেওয়া হয়েছে যে আগামী কাল 25 তারিখ এবং 26 তারিখ দুদিন পর তোমরা টাইম পাচ্ছ। আরও কোনোরকম কোনো যদি কোশ্চেনে ভুল মনে হয় সেই প্রশ্নগুলোকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো উত্তরগুলোকে। আর এই মুহূর্ত পর্যন্ত মোটামুটি 6-7 খানা প্রশ্ন উঠে এসছে, প্রশ্নের উত্তর উঠে এসছে যেগুলোকে কারণ না কারোর ভুল মনে হয়েছে। তো এর মধ্যে আমি যদি শুধুমাত্র এ সিরিজটাকেই ধরি, অ্যাকচুয়ালি সব কোশ্চেনই তো সমান, সব সিরিজই, শুধু সিকোয়েন্সটা আলাদা। তো এ সিরিজ টেন থেকে যেটা দেখা গিয়েছে যে মোটামুটি কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর 30 বা 30, 10, 31 অ্যান্ড 63, এই যে কোশ্চেন নাম্বারগুলো এগুলো নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, এই আনসারগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। তার মধ্যে 9 নম্বরটা নিয়ে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে, আর একটা কোশ্চেন জানি না পার্টিকুলার কোন নাম্বার, এটা কত নাম্বার ছিল, যেটা তোমরা বলছিলে যে LPLMP আনসার, তো এটার আনসার এটাই হবে LPLMP। তো তারা যদি ভুল দিয়ে থাকে তাহলে সেটা ভুল তারা দিয়েছে, তো তোমরা সেটাকে চ্যালেঞ্জ করো। এবার চ্যালেঞ্জ করলে কি ক্যান্ডিডেট কোনো সমস্যায় পড়তে পারে, এই প্রশ্নের উত্তরে আমার সেন্স যা বলে যে না, চ্যালেঞ্জ করলে কোনো ক্যান্ডিডেট ব্যক্তিগতভাবে কোনো সমস্যায় পড়বে না বা কোনোরকম কোনো টার্গেটের টার্গেট সে হবে না, তারা ক্যান্ডিডেটদের সুযোগ করে দিয়েছে। কারণ আমরা দেখেছি প্রাইমারি হোক বা অন্যান্য অনেক পরীক্ষার ক্ষেত্রে এরকম আনসার কি, এমনকি PSC, তারা আনসার কি প্রকাশ করে থাকে, যদি যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা সেই সমস্ত প্রশ্নগুলো চায়, তারা জানতে চায় যে তাদের প্রোভাইড করা আনসারের মধ্যে কোনো ভুল রয়েছে কিনা। তো সেই একই রকম সুযোগ RBU করে দিয়েছে। আর যেটা তোমার দুশ্চিন্তায় ছিলে যে এটা স্বচ্ছতার সাথে হচ্ছে কি হচ্ছে না, তো স্বচ্ছতার সাথেই হচ্ছে, এটার আভাস পাওয়া যাচ্ছে। আমরা পূর্বেও আভাস পেয়েছিলাম আমাদের গ্রুপে থাকা কয়েকজন, যাদের সঙ্গে আমি ভীষণ ভালোভাবে পরিচিত, যাদের সঙ্গে আমার মাঝে মধ্যেই কথা হয়েছে, এমনকি গ্রুপেও তারা বিভিন্ন সময় আপডেট দিয়েছে যে অনেকেই অনেক রকমভাবে চেষ্টা করেছে কবে রেজাল্ট প্রকাশ হতে পারে এই বিষয়গুলো বের করে আনার। যদিও এক্সাক্ট ডেট তারা বের করে নিয়ে আসতে পারেনি, তবে কিছুটা ইনফরমেশন তারা সত্যি নিয়ে আসতে পেরেছে। আর সেটা সেই যে তারা যে সত্যিকারের নিউজ তারা পেয়েছে সেটার একটা প্রমাণ আমরা আজকে পেলাম। ভালো লাগছে যে তোমাদের একটা অনেকদিন মানে অপেক্ষা করছিলে, সেই অপেক্ষাটা অবসর। এখন ব্যাপারটা হলো তোমরা তো চ্যালেঞ্জ কোশ্চেন চ্যালেঞ্জ করবে, তোমরা যদি সময় পেয়েছো তাহলে রেজাল্ট কবে হবে, ইন্টারভিউ কবে হবে। আমি যেটা মনে করি যে মার্চ মাসের মোটামুটি তোমাদের 15 তারিখের মধ্যে, আমার যেটা ধারণা যে মোটামুটি 13 তারিখ পর্যন্ত যদি বলি, 13-14 তারিখ পর্যন্ত তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, এবার তারপরে রেজাল্ট প্রকাশ হলে একটা ইন্টারভিউয়ের একটা শেডিউল প্রকাশ হতে পারে, ইন্টারভিউ কবে হতে পারে। এবার তার মধ্যে মধ্যে যদি ইলেকশনটা প্রকাশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটা তাহলে কিন্তু সেক্ষেত্রে দেরি হবে। তো আমি আশা করব যে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে এবং সাথে তোমাদের ইন্টারভিউ শেডিউল প্রকাশ হবে। কাট অফ নিয়ে নতুন করে কিছু বলছি না, তবে রিসেন্ট যে ট্রেন্ডটা রয়েছে সেখান থেকে দেখলে এটা বোঝা যায়
যে কাট অফটা একটু বেশি বেশি থাকছে, অর্থাৎ কাট অফ তো অ্যাকচুয়ালি নয়, মানে তোমাদের যে মিনিমাম স্কোরটা বা তোমাদের সেফ স্কোরটা কত হতে পারে এটা নিয়ে আমি প্রিভিয়াসলিও বলেছি, আজকে নতুন করে বলছি না। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি কাট অফ সংক্রান্ত, তোমরা মনে করলে দেখে নিও। আর এই যে আনসার কি তোমরা পেলে, এই আনসার কি পাওয়ার পরে কার কতটা মার্কস হচ্ছে, স্কোর কতটা হচ্ছে তোমরা জানাতে পারো না। তোমাদের যে কোনো রকম মতামত যদি থাকে, কোনো রকম মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এটাই বলবো যে যারা ভালো করে পরীক্ষা দিয়েছিলে তারা এবার সত্যি তারা আনন্দিত হবে যে তাদের অনেকটা আনসার বা অনেকগুলো আনসার মিলে গিয়েছে এবং তারা সফল হবে লিখিত পরীক্ষায়। ইন্টারভিউ 30 নম্বরে ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে, সেটাকে খুব ভালো করে ফেস করতে হবে। এই 30 নম্বরের মধ্যে 25 নম্বর পর্যন্ত মিনিমাম তুলতে হবে তোমাদের যদি তোমরা ফাইনাল মেরিটে থাকতে চাও। কারণ তোমরা জানো যে লিখিত পরীক্ষায় অনেক ক্যান্ডিডেটকে পাস করানো হবে, সেটা আমি প্রিভিয়াসলি বলেছিলাম খুব সম্ভবত সেটা 18x 18 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে তোমাদের লিখিত পরীক্ষায়। তো সেক্ষেত্রে তোমাদের সেই হিসেবে প্রস্তুতি দিতে হবে যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়, ইন্টারভিউটা ভালো হয়, আর তোমাদের যেন ফাইনাল যে মেরিট আছে সেটা যেন সিলেকশন তোমাদের থাকে বা তোমরা সিলেক্টেড হও। আর কিছু বেশি বলছি না, তোমাদের সঙ্গে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও কথা হবে যেমন প্রিভিয়াসলি হয়েছিল। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি।